নমস্কার বন্ধুরা, মিতাস ফুডজোনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ নিয়ে চলে এসেছি আরেকটি নতুন রেসিপির সঙ্গে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে দিয়ে বানানো সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, ঝিঙে ভাপা। গ্রীষ্মের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু রেসিপিটি খেতে জাস্ট দারুণ লাগে, আর এটা বানিয়ে নেওয়া তো একদমই সহজ, খুব বেশি সময়ের কিন্তু প্রয়োজন হয় না। আর যে কোনো নিরামিষ দিনে কিন্তু রেসিপিটি বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি, ঝিঙে ভাপা। ঝিঙে ভাপা বানাতে আমি এখানে নিচ্ছি দুটো এরকম মাঝারি সাইজের ঝিঙে, আর ঝিঙের বোটাগুলোকে আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছি। এবার ঝিঙেগুলোর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ঝিঙেগুলো খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, আর ছাড়িয়ে নেবার পর এগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। আর ঝিঙেগুলো কেটে নেওয়ার পর কিন্তু আর ধোবো না, তার জন্য আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে। তো দেখুন, তার জন্য আমি এগুলোকে এরকম লম্বা লম্বা করে পিস করে কেটে নিচ্ছি। আপনারা এখানে ইচ্ছে মতো ছোটো ছোটো করে পিস করে কেটে নিতে পারেন। তো দেখুন, আমি এইভাবে লম্বা লম্বা করে চারটে টুকরো করে ঝিঙেগুলোকে কেটে নিয়েছি। এটাকে আমরা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা অন্যদিকে একটা টিফিন বক্স নিয়েছি, এই টিফিন বক্সের মধ্যেই আজকে ঝিঙে ভাপা রেসিপিটি বানিয়ে নেব। তো এর জন্য এর মধ্যে সবার প্রথমে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা। আমি এখানে এক টেবিল চামচ পোস্ত, এক টেবিল চামচ সাদা সর্ষে, আর একটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে রেখেছিলাম, সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে জল। বাটিটাকে ধুয়ে আমি সামান্য পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে স্বাদটা বেশ ভালো হয়, যে কোনো ভাপাতে চিনিটা দিলে এই স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, তিনটে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে ঝিঙে ভাপার একটা সুন্দর ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। এখন আমরা সব কিছুকে দিয়ে খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে সবশেষে অ্যাড করে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর আবার একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমরা এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি ঝিঙেগুলো ভেজে নেব, তো তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে সাদা তেল। এখন তেলটা গরম হলে এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ঝিঙে ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, মোটামুটি 3-4 মিনিট এভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে ঝিঙেগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, আমি এখানে ঝিঙেগুলো এভাবে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এগুলোকে আমরা তেল থেকে তুলে নিচ্ছি। ঝিঙেগুলো তুলে নেবার পর সঙ্গে সঙ্গেই সর্ষে পোস্তর মিশ্রণটার মধ্যে দিয়ে দেব। দেখুন, সবকটা ঝিঙে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে আরেকবার এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই টিফিন বক্সে ঢাকাটা বন্ধ করে দিয়ে এটাকে ভাপিয়ে নিতে হবে। তো এর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। কিছুক্ষণ পর জলটা গরম হলে এর মধ্যে টিফিন বক্সটাকে সাবধানে বসিয়ে দিচ্ছি। আর টিফিন বক্সটাকে ভালো করে বসিয়ে নেবার পর খেয়াল রাখতে হবে যে নিচের জলটা যাতে কোনোভাবেই টিফিন বক্সের অর্ধেকের বেশি না হয়, তাহলে কিন্তু এই ঢাকনা দিয়ে জল ঢুকে যাওয়ার চান্স থাকবে। টিফিন বক্সটাকে বসিয়ে নেবার পর এখন আমরা উপর দিয়ে ঢাকাটাকে চাপা দিয়ে দিলাম। এখন ফ্লেমটাকে লোতে রেখে এটাকে হতে দেব প্রায় আধ ঘন্টার জন্য। আমরা আধ ঘন্টা পর ফিরে আসছি। আধ ঘন্টা হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিচ্ছি আর ফ্লেমটাকে অফ করে দেব। এখন টিফিন বক্সটা যেহেতু অনেকটাই গরম রয়েছে, তো তার জন্য এটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা এটাকে তুলে নেব। কিছুক্ষণ পর টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে আর এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। এখন আমরা এই ঢাকাটাকে তুলে নেব।
দেখুন কত সুন্দর একটা টেক্সচার চলে এসেছে, আর এটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। একই রকমভাবে আপনিও রেসিপিটি ট্রাই করে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু সার্ভ করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও খেতে ভীষণই ভালো লাগবে। বন্ধুরা, আজকে এই সহজ রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশান আপনাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। আজকের মতো এটুকুই, ফিরে আসবো এরকমই নতুন কোনো রেসিপির আপডেট নিয়ে। তখন সকলেই খুব ভালো থাকুন, ধন্যবাদ।